শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো মোহাম্মদ আনসার আলী সরকার। আমার পিতার নাম হলো আব্দুল মজিদ সরকার। মায়ের নাম মোসাম্মদ রাহেলা বেগম। আমার গ্রামের নাম হরিরামপুর, মীরগঞ্জ। থানা ছিল সারঘাট, এখন বাঘা হয়েছে। আমি তখন 1967 সালে 9 মার্চ ইপিআর বাহিনীর একটা সৈনিক। আমি 5 ব্যাটালিয়নের অধীনস্থে মেজর নজরুল ইসলাম সাহেবের অধীনস্থে ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন, তার আন্ডারে আমরা চাকরি করতাম। তো আমার কোম্পানি কমান্ডার ছিল সৈয়দ তবরকুল্লাহ সাহেব, সৈয়দার হাসান উদ্দিন বিশ্বাস আরেকটা কোম্পানি কমান্ডার ছিলেন, সৈয়দার খায়রুল বাশার সাহেব, তারা ছিল ইপিআর এর কোম্পানি কমান্ডার। 5 ব্যাটালিয়ন আর কি, আগে ব্যাটালিয়ন ছিল না, পরে ব্যাটালিয়ন হয়েছে। আগে ছিল উইং ছিল আর কি। আমাদের ওয়্যারলেস অপারেটরের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 26 মার্চে কল আসছে আমাদের কাছে, পাক বাহিনীরা ফেরা সৈনিককে পুলিশ কান্দিয়ে পাঠান, এদের সঙ্গে লড়াই চলতেছে। তো ওই সময় আমরা এই খবরটা যখন পাই, তখন আমরা বিভিন্ন ক্যাম্পে থেকে একত্র হই কোম্পানির সদরে। কোন জায়গায় ছিল সেটা? খুলনা সাতক্ষীরা। তখন আমরা ওখানে একত্র হওয়ার পরে কোম্পানি কমান্ডার তবরুল্লাহ সাহেব উনি বললেন যে সৈয়দের মালিক সাহেবের অধীনস্থে আমাদের যেতে হবে সাতক্ষীরা মেন শহরে। তো তখন আমরা একত্র হয়ে ওই সমস্ত সুন্দরবন, কৈখালী, হরিনগর, কুলতলি, বসন্তপুর, কালীগঞ্জ কোম্পানি হেডকোয়ার্টার, এরা কম্বাইন্ড সবাই মিলে আমরা সাতক্ষীরা চলে গেলাম। মহকুমা যাওয়ার পরে ওখানে রেজিস্ট্রি সাহেব স্যার ছিলেন, আর এক ভদ্রলোক ছিলেন, নৌবাহিনীর অফিসার ছিলেন, জনাব মহসিন সরকার। সেখানে যাওয়ার পরে ওখানে স্থানীয় যারা আওয়ামী লীগের লোক যারা ছিলেন, ওনারা আমাদের সহযোগিত করছেন এবং আমাদেরকে ওখানে থাকার ব্যবস্থা করছেন এবং বিভিন্ন জায়গা থেকে সোর্সের মাধ্যমে আমাদের কাছে খোঁজ খবর দিয়েছেন। পরে জানতে পারলাম যশোর ক্যান্টনমেন্ট, ওকে ঘিরেও করতে হবে। তখন আমাদের কাছে যে অস্ত্র ছিল তাই দিয়ে আমরা সেখানে ঘিরেও করেছি, তাদের সাথে ফাইটও করেছি। সেনাবাহিনীর বাঙালি একটা ব্যাটালিয়ন ছিল ওখানে, ফার্স্ট বেঙ্গল, ওই ফার্স্ট বেঙ্গলের উপর আক্রমণ করে। তো ওনারা বাইরে ছিলেন, আউটডোর এক্সারসাইজ ওই সিজনে বাইরে ছিলেন। তো শেষ পর্যন্ত আমরা ওদেরকে রক্ষা করার জন্য, ওদের হেফাজত করার জন্য আমরা ক্যান্টনমেন্টের চারিদিক দিয়ে অবস্থান নিয়েছিলাম। খনন কাজ করে যুদ্ধে যে রণ কৌশল আছে সেগুলো আমরা ব্যবহার করেছি। করার পরে কিছু লোক আমরা ওখানে পেয়েছি, কিছু লোক ওখানে আহত ছিল, কিছু নিহত ছিল, নেওয়ার মতো সুযোগ ছিল না, তখন জঙ্গল ছিল ক্যান্টনমেন্টের। পরে আমরা টিকতে পারিনি, ওদের আর্মস অ্যামিউনিশন যা ছিল আর্মির ওটা তো
ইতিহাসের কাছে নাই। চৌগাছা চলে গেলাম, তো চৌগাছা যাওয়ার পরে আমরা এই সমস্ত লোক পাওয়ার পরে একত্র হয়ে আরও কোম্পানি কমান্ডার এসেছিল ফরেঙ্গে মজিদুল্লাহ, আমাদের ফরিদপুর বাড়ি ছিলেন আমার বাবার নামের নাম, ওনার কাছে চলে গেলাম। তো বললো তোমরা যখন এসছো আমার কাছে মনোমল রাখো, আমরা যুদ্ধে জয়লাভ করবো। কোর্ট চাঁদপুরে তখন সেদিন যুদ্ধ, বিমান আক্রমণ করলেন চুয়াডাঙ্গা, সেটা ছিল ফোর ইং, ওটা ফাইভ ইং ছিল, এটা ফোর ইং ব্যাটালিয়ন চুয়াডাঙ্গা। যখন আক্রমণ করলাম বিমান বাহিনী যেই তো ঠিকতে পারলাম, তখন আমাদেরকে বললো যে তোমরা এক কাজ করো, ওদের ইয়ের সঙ্গে আমরা পাচ্ছি না, তো এই ব্রিজটা উড়াই দিয়ে যাও। চাঁদপুরে ব্রিজটা উড়াই দিয়েছিলাম, মেন ছিল ওদের কাছে, ওখানে তাদের অনেক গাড়ি সেনাবাহিনীর পাকিস্তানের আহত নিহত হয়েছে ওখানে। তখন আমরা ওখান থেকে ডিফেন্স ছাড়ি আমরা স্থান পরিবর্তন করলাম। ইয়ার আজম চৌধুরী, আমরা তার আন্দারে ছিলাম, তখন মজিবনগরে চলে গেলাম, গাড়ি ঘোড়া নাই, পায়ে হেঁটে। দর্শন লক্ষ্মীর কোম্পানি যেটা এখন আছে তার অপোজিটে নদীতে, নদীর ওই পারে বাংলাদেশ এবং ভারত বর্ডার, তা ওই পারে হলো ওই স্থানটা বেতাই বিওপি। বেতাই বিওপিতে আমরা এই স্ব সৈন্য সব ওখানে যে অবস্থান নিলাম, ভারতের বিএসএফের ক্যাম্প, আমাদেরকে সরিয়ে নিল। একটা বাবু বলে নাম ছিল ওই ভারতের এক ভদ্রলোক, অনেক সম্পত্তির মালিক, বিরাট বাগা নামের, সেই নিরাপত্তা জায়গাতে ছাড়িয়ে রাখলেন আমাদের। তারপরে আমাদের আদেশ আসলো আপনারা যে যে এলাকা চিনেন সেই সেই মানুষগুলো সেপারেট সেপারেট হয়ে যান, সুন্দরবন থেকে নিয়ে মজিবনগর পর্যন্ত, এই মধ্যে যারা বিডিআর এর মানুষগুলো চিনেন তাদের সাথে। আমরা সৈনিক ছিল, কেউ আনসার ছিল, কেউ বিডিপি ছিল, কেউ আপনার কি পুলিশ ছিল, কৃষকের ছেলেরাও ছিল, ওরা আমাদেরকে গোলাবার ট্রেনিং ট্রেনিং দিচ্ছে আর কি, ওদের অবদান অনেক বড় ওই মুহূর্তের জন্য। তো আমাদের এখান থেকে বেনাফুলে নিয়ে গেলেন, পেট্টাফুল বেনাফুল, এখন ইন্টারন্যাশনাল রোড যেটা হয়েছে এখন। ওখানে যাওয়ার পরে ছোট ছোট খণ্ড খণ্ড দলবদ্ধ হয়ে বাংলাদেশের ভিতরে আসি আর অপারেশন করে চলে যাই। এরকম রেল লাইন ব্লক দিছি, রোড লাইন ব্লক দিছি, মোটর এমজি, টু জি মোটর, থ্রি জি মোটর, ফাইভ মোটর, এসবগুলো ইউজ করছি, সব ফুরে গেছে আর কি। ভারতের কাছে আমরা আবেদন করছিলাম, অরোরায় যখন আসলো খেয়ে কোন ডেটে কত তারিখে কোন সময়টা বলতে পারবো না। এটা আমাদের মধ্যে থেকে কেউ বা বলে যে আমাদেরকে অস্ত্র আছে, অ্যামিনিশন নেই, মোটর নেই, গোলা নেই, আর্টিলারি নেই, ফিল্ডগান নেই, তার বম নেই, গ্রেনেড ছিল যেগুলো তা ব্যবহার করছি, কিন্তু এখন নাই, আমাদেরকে এগুলো দেন। তো শেষ পর্যন্ত ওখান থেকেই আমরা অস্ত্র পালাম, গোলা ভারত পালাম, ভারত দিল আমাদেরকে। তখন আমরা ওখান থেকেই ওই অস্ত্র নিয়ে ওখানে যুদ্ধ করছি। মামুন সাহেব ছিলেন ক্যাপ্টেন, তারপরে ছিল হাফিজ সাহেব তখন ক্যাপ্টেন, ওনাদের সাহায্যে ওনাদের মাধ্যমে অপারেশন টুস করে এর মধ্যে আদেশ আসলো আর কি যে সেনাবাহিনী বানাবো। চাঁদপুরের ঘটনা চরম যুদ্ধ হলো, ওরা আক্রমণ করলো, ওদের আর্টিলারি ফিল্ডগান যা ছিল, আমাদের কাছে ১৮ ব্যাটারি, আমাদের দেশে আর্টিলারি বলে, ভারতে ১৮ ব্যাটারি, ওদের দেশের নাম ব্যাটাম। এই উভয় পক্ষে যখন তুমুল যুদ্ধ, ওয়েদার সেদিন খুবই খারাপ ছিল, চরম বৃষ্টি বাদল হলো, শেষ পর্যন্ত পাক বাহিনী ওইখান থেকে হঠাৎ হয়ে চলে গেল, ভয় পালিয়ে গেল, আমরা সেই জায়গা দখল করলাম। তারপরে আমাদের সৈন্যরা ওরা সিলেটের সবার ওইখানে চলে যাই, বাইরে রোডে গেছি, ওখানে যাই আমাদের কমলগঞ্জ একটা হাই স্কুল আছে আর কি, ওখানে পাক বাহিনীরা নামাজের জন্য মেন্টালি রেডি হয়েছে, আমরা কিন্তু ভোর রাত সাড়ে ৩টার দিকে উঠে আমরা নামাজ পড়ে নিয়েছি, অ্যাডভান্স করাই দিল আমাদেরকে, ফিল্ডগান্ডে ফায়ার করলাম, ওদের খাওয়ার টাবার যা ছিল ওগুলো নষ্ট, ওরা গান বান ছেলেছে পালাইছে, পিছনে পালাইছে, আমরা পিছিয়ে পিছিয়ে ধাওয়া করেছি আর কি। আঘাতপ্রাপ্ত হন ৬৫ যুদ্ধের উনি ছিলেন, কালু বলে একটা নাম ছিল, একটা ভদ্রলোক, বম বাস্টিং হয়ে হাত একটা ইয়ে হয়, আর চাঁদমিয়া বলে একজন হালদা ছিল ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে পাকিস্তানের আমলে, সেই ৬৫ যুদ্ধের সে ভদ্রলোক আহত হলেন, আমি অল্পতে বেশি শান্তি ছিলাম, পিছিয়ে ছিলাম। ওই যুদ্ধ ওখান থেকে শেষ করার পরে ওখান থেকে আমাদের অর্ডার হলো যে সিলেট শহরে রেডিও সেন্টার ক্যাপচার করতে হবে। তখন আমরা ওখান থেকে পৌঁছলাম সিলেটে,
সিলেটের আপনার এমসি কলেজের পিছনেই যে পাহাড়টা আছে মোচা, ওই পাহাড়ে যে স্থান অধিকার করলাম, করার পরে ওখান থেকে একটা রেখে তুলে গেলাম। সরকারি গরু আছে, গরু ছিল ওখানে, ওরে ভিতরতে যাই পাক বাহিনীর খবর জানতে পারলাম। একজনা রাজাকে ধরে নিয়ে আসলাম, আমি আর আফতাব রংপুরে বাড়ি ছিল, বেঙ্গল রেজিমেন্টের ফেনিস হাওলদার ছিল, ধরার পরে মুখ বন্ধ করে নিয়ে গেলাম পিছনে জিয়া সাহেবের এখানে। তারপরে দিনকে বোমিং শুরু হয়ে গেল, গুরখা রেজিমেন্ট, আর একটা নাম ছিল কি মনে হচ্ছে না, আমাদেরকে সাহায্য করছে। এই যুদ্ধে জয়লাভ করলো, শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলো। যখন শেখ সাহেব বললেন যে তোমরা যে যে ডিপার্টমেন্টে যে যেখানে ছিলে তারা তোমরা সেখানে চলে যাও, তখন হাসানুদ্দিন বিশ্বাস খায়রুল বাদশাহ সাহেব আমাদেরকে নিয়ে ফিলখানা নিয়ে আসলেন। এই হলো আমার ইতিহাস, আমার অনেক জানা আছে আর বলছি না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।